الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسلام حيرا مدنة যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন অনুষ্ঠানের শুরুতে প্রতিবারের নিয়ায় আসকো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের উপর দুরুসই পড়ার ফজিলের সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণে দরু পাঠ করবে কাল কেয়ামতের দিন ভয়াবহ মুশকিলাত মুসিবত থেকে ওই দরুদ পাঠকারী তত তাড়াতাড়ি নাজাদ প্রাপ্ত হবে পিউ ভাইরা মাদানি চাঁয়ের দর্শকবৃন্দ আদি শরীফ আমরা শুনলাম ভয়াবহ মুশকিল মুসিবতওয়ালা দিন কেয়ামতের দিন ওই মুশকিলাত থেকে ফেরেশানি থেকে যদি আমি আপনি সবাই তাড়াতাড়ি নাজাত প্রাপ্ত লোকদের মধ্যে যদি হতে চাই তাহলে আমরা বেশি পরিমাণে দরুদ পাঠকারীদের মধ্যে অভ্যস্ত হয়ে যাই কারণ হাদিস শরীফ শুনলাম আমরা বেশি পরিমাণে যারা দরুশই পড়বে তারা ভয়াবহ কেয়ামতের দিন থেকে তাড়াতাড়ি নাজাত প্রাপ্ত হবে আসুন আমরা মহাম্মত একবার দরুশই পাঠ করি সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সল্লি পিও ইসলাম ভাইরা দর্শক বৃন্দ আমরা মুসলমান আর মুসলমানের সবচাইতে বড় দৌলত সম্পদ হচ্ছে তার ইমান ইমান এমন একটি জিনিস যে ইমানের কারণে বন্দা কামিয়াবি আর যার ইমান নাই সে বরবাদি ইমান আল্লাহ তালা দয়ায় আমরা পেয়েছি এ ইমান সহকারে যেদিন আমরা মৃত্যুবরণ করবো সেদিন ইমান সহকারে যেন মৃত্যু হয় সে চিন্তাও করা দরকার হ্যাঁ আমার প্রিয় আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লামের পেয়ারা পেয়ারা সাহাবি হজরত সৈদনা হুজাইফা রদিয়াল্লাহ তালু যার সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবি জান্নাতি সবাই সত্যের মাপ কাটি এই উম্মতে মোহাম্মদীর মধ্যে কি আমদ পর্যন্ত যে কেউ যে কোনো সাহাবায়িকরা মালায়মুরি দোয়ান কে অনুসরণ করবে সেই কামিয়াব হবে আর ওই সমস্ত সাহাবি জান্নাতি তাদের মধ্যে হজর হুজাইফা তাল আনহু যখন মৃত্যুর পথের যাত্রী মৃত্যুবরণ করবে এখন মৃত্যুর বিছানায় তখন উনি কান্না করতে লাগলেন মানে কান্না করে যাচ্ছেন তখন কেউ জিজ্ঞাসা করলো হুজুর আপনি কান্না করার কারণ কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এই জন্য কি কান্না করতেছে তালা আনহু জবাবে বলল না আমি মৃত্যুকে পছন্দ করি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি এই জন্য আমি কান্না করতেছি না আমি কান্না এই জন্য করতেছি এখন আমার তো মৃত্যু হবে আর এই মৃত্যু হয়ে যাবে আমি তো জানি না আমার আল্লাহ আমার উপর রাজি আছে কি আমি কি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কি আল্লাহকে আমার উপর রাজি না নারাজ অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি যদি মাল্লা নারাজ হয় এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি নাকি এই চিন্তায় আমি কান্না করতেছি ভাইরা আমাদের জেনের দর্শক বৃন্দ একটুখানি চিন্তা করি আমার নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি সমস্ত সাহাবি জান্নাতি ওনারা নিজের মৃত্যুর সময় রিজায়ে ইলাহি আল্লাহ তালা সন্তুষ্টি ইমানের চিন্তায় বিবুর হয়ে কান্না করে যাচ্ছে আর আমরা আমাদের দিকে তাকাই আজকে আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখা যাবে আমরা কোথায় ইমানের ফিকির কোথায় ইমান হেফাজতের চিন্তা কোথায় ইমান সহকারে মৃত্যু বরণ করার দোয়া কোথায় মৌলার দরবারে কি আমরা দোয়া করেছি আমাদের কি ইমানের সাথে মৃত্যু দাও মৌলা আমাদের ইমানের সালামতি দাও মওলা আমাদের ইমানের গ্যারেন্টি সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দাও আমরা কি এই চিন্তায় কখনো চিন্তা করেছি আজকে যদি দেখা যায় আমাদের চিন্তা একটা মাল কীভাবে ইনকাম করব গাড়ি বাড়ি কিভাবে বানাবো কিভাবে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে শান্তিভাবে অতিবাহিত করব এই চিন্তায় থাকি হোক সেটা দুই নম্বর পন্থায় হোক চোখ চুরি করা মাল যেটাই হোক না প্রিয় স্থানে ভাইরা মাদাই চাইলে দর্শক বৃন্দ ইমান হিফাজতের চিন্তা সকল মুসলমানের হওয়া আবশ্যক হতে হবে আজকে আমাদের যদি দৌলত চলে যায় কান্না করি অসুস্থ হয়ে গেলেও কান্না করি রোগা আক্রান্ত হলেও কান্না করি কোনো বিপদ আসলেও কান্না করি কিতাবের মধ্যে রয়েছে মতের সময় মৃত্যুর সময় শয়তান আসে ইমান কেড়ে নেওয়ার জন্য হা বন্দা থেকে ইমান রক্ষায় চিন্তায় আমাদের সবার মাথার মধ্যে এটা চিন্তা রাখা দরকার কারণ একটা জিনিস আমাদের দেশের প্রবাদ বাক্য সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে আমি কার সাথে ওটা বসা করে যাচ্ছি কিতাবের মধ্যে রয়েছে গুনার কারণে বন্দার ইমান নষ্ট হয়ে যায় হ্যাঁ গুনার কারণে আল্লাহ যদি হেফাজত করে তাহলে হয়তো বাঁচা যায় এখন আমাদের অবস্থান আমাদের সঙ্গ আমাদের বসা কি বেনামাজির সাথে না নবীর দুশ্মনের সাথে না সাবায়েক রামের দুশ্মনী যারা করে তাদের সাথে না আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে আমার উঠাবসা কার সাথে কারণ যে যেমন কর্ম তেমন ফল ভোগ করবে যার অন্তরে নবীর মহাব্বত আছে সেই নবীর ভালোবাসা পাওয়ার অধিকারী আর যার অন্তরে নবী সাল্লাহ উত আলিউসাল্লামের বিদ্বেষ অর্থাৎ নবী সাল্লাহ তালা আলিউসাল্লামের ভালোবাসা শূন্য ওই ব্যক্তির সাথে যদি আমার আপনার ওটা বসা সসঙ্গ হয় তাহলে আমার অন্তরে হয়তো এই ক্যাফিয়েত শুরু হয়ে যেতে পারে কারণ ইমানের মূল প্রিয় আঁকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ও সাল্লামের ভালোবাসা মোহাব্বত ইত্তেবা অনুসরণ চিন্তা আমাদের করা দরকার কারণ কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে হজরী যেনা আবু আল্লাহ হদিয়াল্লাহ তালা আনহুর নিকট এক ব্যক্তি আসত সেই ব্যক্তি সম্পর্কে এটা সবার জানা ছিল সে একাকীকে থাকতো কারো সাথে মেলা মেলামেশা করতো না বসা করতো না একাকি জিন্দগি করত। একবার যখন সেই আবু দরদার আলা তাহ দরবারে আসলো আবু দরদার আলা তাহ তাকে জিজ্ঞাসা করলো এই ভাই কেন তুমি একাকি এভাবে জীবন অতিবাহিত করে যাচ্ছ কারো সাথে উঠা বসা লেনা দেনা কিচ্ছু নাই কেন তুমি একাকীর জিন্দেগি একাকিত্বের জিন্দেগি গ্রহণ করেছ তখন এই ব্যক্তি বলল হুজুর আমার অন্তরে আমার মনে এই বই যেদিন থেকে সৃষ্টি হয়েছে আমার ইমানের কি হবে আমার ইমান এর নিরাপত্তা কি সেই চিন্তায় আমি বেদিত সেই চিন্তায় আমি ব্যাকুল মানে ইমান রক্ষা কিভাবে করব। ইমানকে কিভাবে বাঁচাবো এই চিন্তায় আমি বেকুল এখন অন্য কোনো খবর রাখার টাইম আমার নেই প্রিয় ইসলাম ভাইরা একটা জিনিস দেখেন এই ব্যক্তি ইমান রক্ষার ইমানের সাথে মৃত্যুর চিন্তায় সমস্ত চিন্তা থেকে সে নিরাপদ দুনিয়ার কোনো চিন্তাই নেই শুধু সবচাইতে বড় চিন্তা ইমান কারণ যার কাছে ইমান আছে সেই জান্নাতে যাবে যার কাছে ইমান নাই সেই জান্নাতে যাবে না হ্যাঁ কিতাবের মধ্যে রয়েছে নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত অনেক কিছু জিন্দেগিতে আছে কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যু নাই সে বর হ্যাঁ আমরা এগুলো ফরোয়ার করি না চিন্তাও করি না কি দরকার এত চিন্তা যখন হবে দেখা যাবে ও ভাই যখন হবে কি দেখা যাবে একজন ছেলে নিজের পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন এস এসি পরীক্ষা কিভাবে পাশ হবে সেই চিন্তায় থাকে একজন মানুষ কিভাবে মাল ইনকান করবে সেই চিন্তায় থাকে ঠিক অনুরূপভাবে প্রত্যেক মুসলমানের প্রতিটি মুসলমানের এই চিন্তা হওয়া চায় আমার মানের কি হবে আমার ইমানের কি হবে ইমানের চিন্তায় বেদিত যদি হতে পারি তাহলে লাভ আমার হ্যাঁ আপনার মদনিক চ্যানেলে দর্শকবৃন্দ যতই আমরা ইমানের চিন্তায় ফিকির করব। আমার ইমানের কি হবে কি কী লাভ নাম্বার এক যে ব্যক্তি সর্বদা ইমানের ফিকির চিন্তা ভাবনা করে সে এই একটি চিন্তার কারণে সকল প্রকারের গুণা থেকে সে বাঁচতে পারবে কারণ গুণা মানুষের ইমানকে নষ্ট করে দেয় হ্যাঁ গুণা মানুষের ইমানকে নষ্ট করে দেয় যদি আমি ইমানের ফিকির করি ইমানের চিন্তা রাখি তাহলে গোনা থেকে বেঁচে গেলাম আর এই গুণা থেকে বাঁচাটা হচ্ছে আমার জন্য কামিয়া দ্বিতীয় মাওলার দরবারে যত দুহা করবো আল্লাহ আমার ইমানের সালামতি দাও আল্লাহ আমার ইমানের সালামতি দিয়ে দাও মওলার এই দুয়ায় আমার ইমানের গ্যারেন্টি ইমানের নিরাপত্তা ইনশাল্লাহ আশা রাখি দুয়ার বরকত হয়ে যাবে আর যখন আমি ইমানের চিন্তা করব। বেমান মুনাফিক বদমাজ হাব যারা নবী রসুল সাহাবাহিকামে দুশমন তাদের সাথে উঠা বসা আমার তাদের থেকে লেনদেন সবগুলো থেকে আমি বেঁচে যাব স্বাভাবিক এটা একটা ইজি কথা আমি এখন যেখানে বসে আছি এখানে যদি আগুন লেগে যায় আমি কি এখানে তাকব ফালাব হ্যাঁ কত নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে তারপর চিন্তা করবো এটাকে কিভাবে আগুনটা নিবানো যায় ঠিক অনুরূপভাবে বেঈমান বদনাসিব মোনাফিক অর্থাৎ নবী দুশ্মন হলির দুশ্মন সাহাবাইকরামের দুশ্মন ইসলামের দুশ্মন অবারল এই সব বন্দার প্রসঙ্গ থেকেও নিজেকে বাঁচানো সম্ভব এই জন্য সর্বক্ষেত্রে সর্বপ্রকারে নিজেকে ইমানের ফিকিরে চিন্তা করা অবশ্য ইমানের চিন্তায় যদি ফিকির যদি হয় লাভ কি অনেক লাভ যেমন আছে হজর সৈজানা ইসুফ বিন আসবাদ রহমতুল্লাহ বলেন আমি একবার হজর সুফিয়ান সাউর রহমতুল্লাহ আলাই এর নিকট উপস্থিত ছিলাম একজন অনেক বড় আল্লাহর ওরি সুফিয়ান সাউর রহমতুল্লাহ তিনি রহমতুল্লাহ অর্থাৎ সুফিয়ান শৌরি রহমতুল্লাহকে দেখলাম উনি সারা রাত শুধু কান্না করে যাচ্ছে। কান্নায় রত আমি জিজ্ঞাসা করলাম সুফিয়ান শৌরি রহমতুল্লাহকে আপনি গুনার বয়ে কি কান্না করে যাচ্ছেন গুনার কারণে তখন সুফিয়ান শৌরি রহমতুল্লাহ কি জবাব দিল আল্লাহর অলিগ যাদের প্রতিটি কদমে কদমে মুহূর্তে নিঃশ্বাসে সেকেন্ডে ইবাদত 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 আল্লাহ তাআলা জিকির নবী সাল্লাহ তাল আলী এর ইত্তেফা যাদের জীবনে সর্বক্ষেত্রে বরপুর ওই সুফিয়ান সৌর রহমতুল্লাহ বলেন গুনার কারণে এটা তো আল্লাহ তালার দরবারে একটা কর্কটার মতো অর্থাৎ গুনার চিন্তায় আমি কান্না করতেছি না আমি শুধু এই জন্য কান্না করতেছি আমি এই বিষয়ে বয় আসি আমার ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় হবে না ইমান নষ্ট হয়ে বিদায় হবে আমার থেকে কি ইমান সিনিয়ে নেওয়া হবে না আমি ইমান সহকারে বিদায় নেব এই চিন্তায় আমি কান্না করতেছি প্রিয় স্থায়ী ভাইরা চ্যানেলের দর্শকবৃন্দ একটু চিন্তা করি আমাদের পূর্বের যারা বুজুর্গ যাদের জিন্দেগি আখেরাত উভয়টা সুন্দর হয়েছে ওই ধরনের অলি আল্লাহ সাহাবাইকার আলাই মরিদান সবাই নিজের ই মানে চিন্তায় ব্যস্ত আর আমরা হাই সকাল থেকে রাত অবধি মালের ইনকামে ব্যস্ত দৌলতের চিন্তায় ব্যস্ত কাউকে ঠকাবো সেই চিন্তায় ব্যস্ত কারো পকেট থেকে কিভাবে সিনিয়ে নেব সেই চিন্তায় ব্যস্ত মানুষ থেকে দুই নম্বরে করে কিভাবে টাকা ইনকাম করবো সেই চিন্তায় ব্যস্ত কিভাবে কাজের মধ্যে ফাঁকি দেবো সেই চিন্তায় মালের মধ্যে বেজাল কিভাবে করব এই চিন্তায় উল্টা চিন্তা কেন এই ধরনের হল কেন হচ্ছে তার একটি কারণ ই মানের ফিকের নাই ই মানের চিন্তা নাই এই একটি চিন্তা আমাদের অন্তরে জাগ্রত করা দরকার হ্যাঁ কারণ যার মানের চিন্তা নাই কিতাবের মধ্যে রয়েছে যার ইমান রক্ষার চিন্তা ভাবনা ফিকির নাই মৃত্যুর সময় তার ইমান চিনে নেওয়ার সম্ভাবনা বেশি আজকে আমরা আমাদের দৌলতকে লকারে হেফাজত করি হ্যাঁ ব্যাংকে হিফাজত করি তো গার্ড বিভিন্ন দারোয়ান বিভিন্ন ধরনের ইন্তেজাম করি যেন আমার সম্পদ আমার বাড়ি গাড়ি কিচ্ছু যেন আমার হাত না হয় গাড়ি হলে তাও তালা লাগায় ঘরের দরজাও তালা লাগায় ব্যাংকের লকারও তালা আছে আলমালির টাকার আলমালি তো লক তালা আছে যেন নিরাপদ ভাবে থাকে কিন্তু আফসোসের বিষয় ইমানকে নিরাপদ রাখার জন্য কি চিন্তা করলাম আল্লাহ আমাদের সবার ইমানে সালামতি দিয়ে দাও ইমান রকা চিন্তা ভাবনা দিয়ে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াত আমাদের সবাইকে ইমানের সাথে কমার সাথে মাফিয়াতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দাও দাওসাহা দোয়া করা দরকার সবাই দোয়া করি দোয়া মুমিনদের হাতিয়ার হ্যাঁ মহলার দরবারে দোয়া করি যখন ইচ্ছা দোয়া করি যেভাবে তাকি দোয়া করি নামাজে করি নামাজের বাইরে করি সর্বক্ষেত্রে দোয়া করি দোয়া করার অভ্যাস করি ইনশাল্লাহ এই দুহার বরকতে গুণা থেকেও বাঁচব মানের সাথে ইনশাআল্লাহ মলাদ দরবারে আর্জি দুনিয়া থেকে কমার সাথে মাফিয়াতের সাথে বিদায় নেব ইনশাল্লাহ তার জন্য নেক কাজ করা আবশ্যক ভালো কাজ করা আবশ্যক আর গুণা থেকে বাসাটাও আবশ্যক হজর ইমাম বিন আহমদ রহমতুল্লাহ ইমাম হাম্বল ইনার মৃত্যুর সময় ওনার সন্তান ওনার কাছে জানতে চাইল কি জানতে চাইল এখন আপনার কি অবস্থা এখন আপনি কোন হালতে আছেন তখন উনি বললেন বস দোয়া যেন আমার এই শেষ পরিণতি ইমানের উপর করে দেয় বেটা দোয়া করো আমার জন্য যেন আমার ইমানের সালামতি হয়ে যায় যেন ইমানের সাথে দুনিয়া থেকে আমি কি হতে পারি বিদায় নিতে পারি কি চিন্তা আমাদের ইমামের আর কেননা শার নিজের মাথায় মাটি ঢেলে আমাকে বলতেছে ইমাম হাম্বল রহমতুল্লাহ বলতেছে শতান মাতার উপর মাটি ডেলে আমাকে বলতেছে ইমাম হাম্বুল রহমতুল্লাহকে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিচ্ছ এই দুঃখকে আমি মাতার মধ্যে মাটি ডালতেছি দেখেন রে পিয়ায় ভাইরা শয়তান চাই না কোনো মুসলমান ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিই শয়তান চাই ইমান নষ্ট করে ধ্বংস করে বরবাদ করে সেই মৃত্যুবরণ করুক আর যখন ইমাম হাম্বল রহমতুল্লাহ ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শয়তান মাটি মাতায় ডাল আমার দুঃখ আফসুস আর যে শয়তান আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য ইমান নষ্ট করার জন্য সর্বদা ব্যস্ত আফসোস ওই মুসলমান আজকে আমরা শয়তানি কর্ম কাণ্ডের মধ্যে কুশি মনে ব্যস্ত যে আমার গড় সুর চুরি করে যে আমার দলত চুরি করবে যে আমার সম্পদ চুরি করবে তাকে কি আমি পছন্দ কর নিশ্চয় করব না সুর থেকে আমরা সর্বদা বাঁচতে চাই তো শয়তান সব চাইতে বড় সুর ইমান 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 শয়তানকে আমরা বন্ধু কেন বানাই কিভাবে তার পথ অনুসরণ করি কিভাবে তার মিউজিক্যাল জিন্দেগি আমরা গ্রহণ করি কীভাবে বেহায়া বেপদ জিন্দেগি গ্রহণ করি কীভাবে নামাজ ছেড়ে দেওয়া পছন্দ করি এগুলো তো শৈতানের পছন্দ আল্লাহ এবং তার রসুরের তরিকাকে আমরা মজবুতভাবে শক্তভাবে আঁকড়ায় ধরি যেখানে তাকি শরীয়তের উপর অটল তাকি যেখানে তাকি সর্বদা নামাজকে গুরুত্ব দিই নামাজকে প্রতিষ্ঠা কায়েম করি নিজের উপর হ্যাঁ যেখানে তাকি সর্বদা সত্য কথা বলার এই যজ্বা বরকরার রাখি যেখানে তাকি এই চক্ষুকে গুনা থেকে হিফাজত করি প্রিয় ভাইরা ইসলামী বাই ইসলামী বোন সবাই আমরা ওই ইমান সুর শয়তান থেকে নিজেকে বাসায় কিভাবে এখন ইমাম হাম্বল রহমতুল্লাহ উনি নিজের সন্তানকে বলতেছে বেটা বাস দোয়া করো ইমানের সাথে যেন আমি আমার শেষ পরিণতি হয়ে যায় শয়তান মাথায় মাটি জ্বালতেছে কেন আমি ইমানের সহকারে যাচ্ছি বলে আমাদের পূর্বকার বুজুর্গ যারা ওনারা শয়তানকে কখনো গুরুত্ব দেয় নাই ফাত্তা দেয় নাই শয়তানের দ্বারে খারে কর্মকাণ্ডে ছিল না সর্বদা আল্লাহ এবং তার রসুলের পথে মতে ছিল আর ইমাম হাম্বল রহমতুল্লা আলাই আরো কি বলতেছে আমি শয়তানকে বলেছি ততক্ষণ পর্যন্ত একটি নিশ্বাস অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার একটি নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত শয়তানকে আমি নিরাপদ মনে করি না ততক্ষণ আমি বিপদ মনে করি শয়তান সে আমার জন্য বিপদ তার অর্থাৎ আমি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি বিশ্বাসে প্রতিটি ক্ষেত্রে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ অর্থাৎ নিরাপত্তা কামনা করি যারা নিজের জীবনের মধ্যে থেকে বিরত মৃত্যুর সময় শৈতান থেকে নিরাপত্তা কামনা করে যাচ্ছে আর আমরা মুসলমান আমরা প্রতিনিয়ত মনে হয় শৈতানকে রাজি হয় এই ধরনের কাজের মধ্যে আছি ভাইরা মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা শৈতানকে শয়তানি কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাই হ্যাঁ শয়তান সে আমাদের কুলা দুঃম উপেন এখন তো কাউকে কেউ যদি দুশ্মনী করে উপেন করে না লুকিয়ে করে বা মুখ বেদে করে আর শয়তান কুলা দুঃস্ম আর আমরা ওই কুলা দুশ্মনের ইত্তেবা অনুসরণ শয়তানি কামে নিজেকে অগ্রাধিকার দিই না কে কি বললো কে কি করলো দরকার নাই চোর ফিক্রে দুনিয়া কি চলমদিনে চলতে শেয়তানি কর্মকাণ্ড থেকে নিজেকে এই জন্য প্রতিটি প্রতিটি কদ প্রতিটি মুহূর্ত ফিক্রে আখরা ইমানের চিন্তায় চিন্তিত থাকি আল্লাহ ইমানে সালামতি দে আল্লাহ যতদিন বেঁচে থাকি যেখানে বেঁচে থাকি যে অবস্থায় থাকি মৌলা তোমার এবং তোমার নবীর সন্তুষ্টির মধ্যে বাঁচিয়ে রাখো আর যেদিন মারা যায় যেখানে মারা যায় কোথাও না আল্লাহ আমাদেরকে মদিনায় তোমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ও কদমে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দ আর তোমার নবী সাল্লাহ তাল আলি আরে ওসাল্লামের কদমে জন্নাতুল বকির মধ্যে তুই গজ জাগা কবরের ব্যবস্থা করে দাও এটাই যদি হয় মুসলমানের স্বপ্ন এটাই যদি হয় মুসলমানের চিন্তা এটাই যদি হয় মুসলমানের ভবিষ্যৎ আগামী দিনের ইনশাল্লাহ আল্লাহ তালার দয়ায় গুণা থেকেও আমরা বাঁচতে পারবো ইমান হিফাজতের একটা ব্যবস্থা হয়ে যাবে কারণ গুণা মানুষকে এইভাবে করে দেয় কিতাবের মধ্যে আছে গুণা এইভাবে মানুষকে নষ্ট করে দেয় তার আমল নামাক আমলকে যেভাবে শুকনা কাঠ আগুনে দিলে যেভাবে জলে সারকার হয়ে যায় ঠিক তেমনি গুণা মানুষের নেক আমলকে কি করা দেয় এভাবে নষ্ট করে দেয় এই জন্য গুণাকে পরিহার করি ইমান হিফাজতে চিন্তায় সর্বদা ফিকির করি দোয়া করি আল্লাহ আমাদের ইমানের কী দাও সালামতি দিয়ে দাও ইমানের সালামতির জন্য সহজ একটা ওয়জিফা আমরা যদি সাই গ্রহণ করতে পারি যেমন আলা হজরত আলাই রহমেতুর রহমান অনেকগুলো অজিফা দিয়েছে তার মধ্যে একটি অজিফা এরকম যে ব্যক্তি হজরত কিজির আলাই ইসলামের নাম বাফের নাম উফ নাম মনে রাখতে পারবে ইনশাল্লাহ সে ই মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে কিজির আলাহ নাম উফাদি বাফের নাম কি আবুল আব্বাস বালিয়া বিন মালকান আবুল আব্বাস বল ইয়াবিন মালকার এই কথা যদি আমরা স্মরণ রাখতে পারি ইনশাল্লাহ আরও অনেক অজিফা আছে ইনশাআল্লাহ ইমানের হিফাজতের তো সবচেয়ে বড় অজিফা আমরা গুনাহ থেকে বাঁচি আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জিন্দগি দান করুক এই মান হিফাজতের চিন্তায় সর্বদা বেদিত টাকা তৌফিক দান করুক আল্লাহ আমাকে আপনাকে সবাইকে যতদিন বেঁচে থাকি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহ তাল আলী ও সুন্নতের অনুসরণের মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন বিজাইনবীল আমিন সাল্লাহ তালা আলা মুহাম্মদ